বাবার শিল্পকর্মকে বাঁচিয়ে রাখার জন্য একমনে কাজ করে চলেছে নদিয়ার কৃষ্ণনগরের চকের পাড়ার বেসরকারি ইংরেজি মাধ্যমের গণিতের শিক্ষিকা আবৃত্তি বাগচি। জানা যায়, করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছিলেন তার পিতা তথা কৃষ্ণনগরের প্রখ্যাত ডাকের কাজ শিল্পী আশিস বাগচি। ফলে থেমে যায় বাড়িতে অনেক বছরের পুরনো ডাকের সাজের শিল্পকাজ। গণিতে স্নাতকোত্তর আবৃত্তি বাবার এই কাজের সঙ্গে কখনোই যুক্ত ছিলেন না। চোখের সামনে থেমে যাবে শিল্পকর্ম, মেনে নিতে পারেননি আবৃত্তি। করোনার গ্রাসে তাদের এই শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকরা কাজ হারায়। সেই সব পরিবারের পাশে দাঁড়াতে নিজেই উদ্যোগ নেওয়া শুরু করলেন আবৃত্তি। বাবার কারখানার কর্মীদের কাছ থেকে কিছু কিছু কাজ শেখা শুরু, তারপর কলকাতার কুমারটুলিতে কাজের খোঁজ। এভাবেই লড়াই করে চলেছেন একা আবৃত্তি। সারা দেশে কৃষ্ণনগরের তৈরি দেবদেবীর সাজসজ্জার বিভিন্ন সামগ্রীরও যথেষ্ট খ্যাতি রয়েছে। কলকাতার কুমারটুলির দেবদেবীর প্রতিমা তৈরি হলেও কৃষ্ণনগরের তৈরি মুকুট প্রতিমার মাথায় শোভা পায়। কৃষ্ণনগরের ডাকশিল্পী আশিস বাগচির তৈরি মুকুট কলকাতার বাগবাজারের পুজোমণ্ডপের প্রতিমার মাথায় শোভা পেত, কিন্তু তিনি মারা যাওয়ার পরে পুজো কমিটি আর ভরসা করতে পারেনি আবৃত্তির ওপর। তবু আশার আলো দেখতে পাচ্ছেন তিনি। জানা যায়, জামশেদপুর থেকে একটি বড় মুকুটের বরাত পেয়েছে যার উচ্চতা 10 ফুট। আবৃত্তির কথায়, 5ই মে হঠাৎ করে কোভিডে আমার বাবা মারা যান। তো তারপরে বাবার যেহেতু এই কাজে ডাকের সাজ, তারের কাজ, এগুলোর প্রতি বাবার যে সুনাম রয়েছে সেটা যাতে বজায় থাকে, যাতে সেটা হারিয়ে না যায়, তার জন্যই কাজটা আবার শুরু করা। আর এই কাজটার সম্পর্কে আমি আগে কিছুই জানতাম না, মানে আমি কোনোদিন এদিকে তাকাইও নি, আমি দেখিও নি, আমি আমার পড়াশোনা, আমার স্কুল এগুলো নিয়েই চলেছি। হঠাৎ করে এইরকম ঘটনা, এবং তারপরে এখানে যারা কাজ করে তাদের একটা সাপোর্ট না, যে তোরা কাজটা শুরু কর, আমরা আছি, আমরা কাজ করব, এই যে একটা সাপোর্ট, এতে করে অনেকটা ভরসা পেলাম যে না, কাজটা শুরু করা যেতে পারে। তারপরে আস্তে আস্তে কারখানাটা খুললাম এক দেড় মাস পরে। কারখানাটা খোলার পরে ওরা, আমি তো যেহেতু কিছুই জানি না, তো সবার প্রথমে ওরা আমাকে বোঝালো যে কোন জিনিসটাকে কী বলে, কোন জিনিসটার কী দাম, কী কী লাগে, এগুলো সব ওরা আমাকে বোঝালো। যে আস্তে আস্তে যারা বাবার থেকে মাল নেন বা যাদের সাথে বাবা কাজ করেন তাদের সাথে কথা বলতে শুরু করলাম। কুমারটুলিতে গেলাম, যেহেতু এই কাজের একটা মেন জায়গা কুমারটুলি, তো ওখানে যারা বাবার মহাজনরা ছিলেন তাদের সাথে কথা বললাম। তারা আশা দিলেন যে না, তারা আমার সাথে কাজ করতে চান। খুব স্বভাবতই আমি নতুন, অনেকেই ভরসা করেননি, তো কিছু মানুষ ভরসা করে আমাকে এটা মানে করার সুযোগ দিয়েছেন, সেই জন্য এটা চালাতে পারছি বা এখনও কিছু মানুষ ভরসা করছেন। যদিও আমি এটাই বলবো যে আমি শুরুর দিকে একদমই কিছুই জানতাম না, মানে এখানে যারা কাজ করে ওরা বহুদিন কাজ করছে, মানে বাবার সাথে মানে ভীষণভাবে ওরা বাবাকে ভালোবাসে, সেই সুবাদেই ওরা আমাকে এতটা সাহায্য করছে বা আমাকে বুঝিয়ে দেওয়া কোন জিনিসটা কীভাবে বলা, কার সাথে কীভাবে কথা বলা, সবটাই ওরা আমাকে বলে দেয়। পাশে যে বড় যে মুকুটটি রয়েছে, এটি কোথায় যাবে বা এর কতটুকু উচ্চতা একটু যদি বলেন? এটা জামশেদপুর যাবে, এটার উচ্চতা প্রায় 10 ফুট। আপনার নাম? আবৃত্তি বাগচি।